সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। ট্রফি হাতে ভারত দেশে ফিরলেও বাংলার জয়িতাদের স্টেডিয়াম ছাড়তে হয়েছে শূন্য হাতে, মেলেনি চ্যাম্পিয়ন মেডেলও। তবে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল বাংলাদেশকেও দেওয়া হবে চ্যাম্পিয়ন ট্রফি। সব ঠিকঠাক থাকলে বুধবার শিরোপা হাতে নিয়ে উৎসবে মেতে উঠতে পারত আফ্রিদার দল, কিন্তু বাফুফের আপত্তিতে তার হলো না। শিরোপা আসলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তা গ্রহণ করতে চায় ঘটা করেই। ট্রফি আমরা অলরেডি আমাদের কাছে আছে, আপনারা রাখেন, আমরা একটা প্রোগ্রাম করব, তখন আপনি এটা দিয়ে, তার আগে দিন, আমাদের হয়তো অনেকে নাই এখন, তাদের ইয়ে করার পরে তারপরে তো ওরা আমাদেরকে যখন সিগন্যাল দেবে আমরা যেয়ে দিয়ে আসবো। ফাইনাল ম্যাচে পেশাদারিত্বের পরিচয় দেয়নি ভারত, তাদের এমন আচরণ অবাকই করেছে সাফের সাধারণ সম্পাদককে। তবে দুদেশের সমর্থকদের কথা চিন্তা করেই ফাইনালে রিফিউজ টু প্লে আইন প্রয়োগ করেনি সাফ। মিস্টেকটা করেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া টিম ওটাকেই মানে ই করেছে আর কি, মানে ওইটার উপর বেসিস করে তারা যত রকম সুবিধা নিতে চাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি উচিত না। তো আমরা অনেক নেগোসিয়েট করার চেষ্টা করেছি, ওদের রাজি হচ্ছিল না। তারপরে আমি তাদেরকে তিনটা অপশন দিয়েছি যে এদের যেটা ইচ্ছা সেটা করতে হবে, বাট ওটা হবে না। এবার আমি এমন একটা কিছু করা উচিত যেখানে দুইজনে চুপচাপ থাকে, সাপোর্টাররা খুশি থাকে, সেই হিসেবে আমাদের করতে বাধ্য হয়েছি আমরা। গেল মঙ্গলবার নিজেদের আসন্ন টুর্নামেন্টগুলোর পরিকল্পনা নিয়ে বৈঠকে বসে সাফ কর্তৃপক্ষ। সেখানে আলোচনা হয়েছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়েও। এছাড়া অনূর্ধ্ব ২৩ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা হয়েছে বৈঠকে। ক্লাব চ্যাম্পিয়নশিপ আগে থেকেই ছিল, সেটাই আরও ফর্ম্যাটটা কী হবে এগুলো নিয়ে, টোটালি ফান্ডিং কী হবে টোটালভাবে, তারা একটা দুই সপ্তাহের মধ্যে তারা আমাদের দেবে। প্লাস তারা আন্ডার ২৩ শুরু করবে, আমরা যখন চাই তখন তার শুরু করবে। বয়সভিত্তিক ও মূল টুর্নামেন্টগুলো আরও বেশি প্রতিযোগিতামূলক করতে চায় সাফ, সেজন্য সদস্য দেশগুলোর অংশগ্রহণ বাড়াতেও কাজ করছে কর্তৃপক্ষ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।